আমার ফার্ম থেকে কিছু বক না আর গাভী বিক্রি হবে, আমার বিশেষ কারণে কিছু টাকা দরকার, এই জন্য কিছু গাভী বিক্রি করব, পাশাপাশি কিছু বকনা আছে, বকনা বিক্রি করব। গাভী নিলে নিতে পারেন, বকনা নিলে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে নিয়ে এসেছি আপনাদেরকে ঢাকা, এটা হচ্ছে ঢাকা উত্তরখান রাজাবাড়ি খ্রিস্টান পাড়া, এটা হচ্ছে আবদুল্লাপুর যে বাসস্ট্যান্ড রয়েছে, বাসস্ট্যান্ড থেকে একদমই কাছে, আপনি রিক্সা নিয়ে আসতে পারবেন। তো এখানে এক ভাই নাজমুল ভাই, তো উনি অন্য ব্যবসা করেন, পাশাপাশি হচ্ছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশাল বড় একটা খামার। তো ঢাকাতে কিন্তু আপনারা জানেন এখানে কাঁচা ঘাস নেই, যার কারণে তারা সবাই বেশি দুধে গাভী পালন করে, সাইলেজ খাওয়ায়, দানাদার খাওয়ার খাবার খাওয়ায়। তো ওনাদের এখানে আসার পরও দেখতে পেলাম মাশাল্লাহ সব বিগ সাইজের গাভী, এখানে 30-25, ওনাদের 22 লিটার দুধের নিচে কোনো গাভী নেই। তো ওনারা চাচ্ছেন যে বিশেষ প্রয়োজনে ওনাদের এখান থেকে কিছু বকনা বিক্রি করবেন, সার বাছুর আছে, পাশাপাশি আপনারা যদি গাভীও নিতে চান 2-3টা নিতে পারবেন। ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিছু টাকার দরকার, ওনারা বকনা গাভী যা পারেন তাই বিক্রি করবেন। তো চলুন সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ নাজমুল। আচ্ছা, এই লোকেশনটা একটু বলবেন। লোকেশন কেউ যদি গাড়ি দিয়ে আসে, বাস দেয়া কিংবা ট্রেন দিয়ে, ট্রেন দিয়ে আসলে নামতে হবে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে, আর বাস দিয়ে আসলে আবদুল্লাপুর থেকে সুজা, আবদুল্লাপুর থেকে রিক্সা নিয়ে আসতে হয়। রিক্সা নিয়ে বললে হবে রাজাবাড়ি খ্রিস্টান পাড়া। মানে লোকেশন শহর। হ্যাঁ, তো আপনারা এইদিকে ঢাকা শহরে গাভী পালন করেন, মাশাআল্লাহ দেখলাম তো বিগ বিগ সাইজের গাভী, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, এখানে তো মনে হয় কাঁচা ঘাসের স্বল্পতা রয়েছে। হ্যাঁ, এতে কোনো সমস্যা হয় কিনা? না, কি খাওয়ান আপনারা? আমরা সাইলেজ খাওয়াই। সাইলেজ খাওয়ান? সাইলেজ মানে সহজ পদ্ধতি, ঘাস না থাকলে সাইলেজ, সাইলেজ খাওয়াই। আর বৃষ্টির সময় ঘাস পাই, 2-3 মাস ওই সময় ঘাস খাওয়াই। আচ্ছা, ঘাস না থাকলে সাইলেজ, ঘাসও পান? হ্যাঁ, 2-3 মাস পাই। কেমন দুধের গাভী আপনারা পালন করেন? ঢাকা শহরে তো সবসময় বেশি দুধের গাভী পালন করেন। আমার এখানে সর্বোচ্চ আছে 31 আর সর্বনিম্ন আছে 22। এর নিচে নাই, 20-এর নিচে কোনো না, 20-এর নিচে যেগুলো ছিল ওগুলো বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, এই যে 20-এর নিচে পালন করেন না, এর কারণটা কি? পুষে না, আমাদের অনেক খরচ, সাইলেজ খাওয়ানো লাগে, কামলা খরচ আছে। আচ্ছা আচ্ছা, জায়গা আমার এটা ভাড়া নেওয়া, হ্যাঁ, নিজস্ব না, সব কিছু মিলে যায়, খরচ বেশি। দুধের দামও তো আপনারা বেশি পান, 190 সর্বনিম্ন আসি আর কি। আচ্ছা, সর্বনিম্ন আপনার এখানে 31 লিটার দুধের গাভী আছে? হ্যাঁ, সর্বোচ্চ 31 আর সর্বনিম্ন 22। সর্বনিম্ন 22, সর্বোচ্চ 31 লিটার, 31 এর আছে। আপনি তো বলছিলেন যে ভাই কিছু বিক্রি করবেন, এটা কেন? এটা ভাই আমার মূলত প্রোগ্রাম হয়েছে, আমার কিছু বকরা বিক্রি করার দরকার আর্জেন্ট, আমার অন্য এক ব্যবসা নিছি আর কি, দোকান নিছি, ওই দোকানে কিছু মাল উড়ানোর জন্য নিয়ে রাখছি অলরেডি। এখন আমার মূলত প্রোগ্রাম বকনা বেচার জন্য, আর পাশাপাশি কিছু গাভী দেখাম, গাভী যদি কেউ নেয়, আগ্রহী থাকে তাই নিতে পারে, সমস্যা নাই, কিন্তু আমার মূলত বকনা বিক্রি করার দরকার। আচ্ছা, চলেন একটু দেখাই এবং দরকার। ভাই শুরুতে একটা বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি, মাশাল্লাহ, কি জাতের এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলস্টেইন ফ্রিজিয়ান? জি। কয় দাঁতের? এটা 6 দাঁতের। 6 দাঁতের গাভী? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, চোখগুলো বড় বড় দেখা যাচ্ছে। বাচ্চা আছে? না, বাচ্চা কিছুদিন আগে ল্যাম্পি হয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা, তাক ভাই সত্য কথা বলেছে, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো লাগলো। কততম বিয়ান দিছে এটা? দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান না? হ্যাঁ। এখন তো আপনারা দুধ দোহন করে নিছেন, আমি তো আসলাম 11টার দিকে। জি, সকালে দুধ দোহন করে নিচ্ছে ভাইরা। না, সকালে এগুলো অনেক বড় হয়, এটা তো জানি। তো এটা থেকে কেমন দুধ টানতেছেন? এটা বর্তমানে আছে 22-23। 22-23? হ্যাঁ, এমন আছে জানি। বাচ্চা ছাড়াই দোহন করা যায়? জি, বাচ্চা ছাড়াই, আমরা গাভী সব গাভী বাচ্চা ছাড়া দোহন করি। ও আচ্ছা, বাচ্চা ফিটার দিয়ে দুধ? ফিটার দিয়ে দুধ খাওয়াই। মাশাআল্লাহ, বিক্স গাভী। তো কেমন দাম চাবেন এটা? এটার আমার দাম চাওয়া এখন 2,70,000 টাকা। এটা আবার তো যেহেতু বাচ্চাটা নেই, 20 দিছি, 15 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা থাকলে দাম তো আরো বেশি হতো। জি, বাচ্চা থাকলে দুধ তো কেমন? দুধ 22-23 আছে। 22-23 একদম জেনুইন, জেনুইন পানাই দিয়ে দেখে নিতে পারো, 2-3 দিন থাইকা দেখা সমস্যা নাই, আইসা দেখবো। মাশাআল্লাহ বড় সরো, 2,70,000। জি, কিছু আলোচনার সুযোগ দিবেন, হালকা কিছু সামান্য। ভাই মাশাআল্লাহ, বিগ সাইজের সব গাবি আপনার এখানে, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলস্টেইন ফ্রিজিয়ান? জি। মাশাআল্লাহ, এটা ভাই 11টার দিকে এত উলান,
এটা গাব গাবিন গাব গাবিন হ্যাঁ বাচ্চাদের টাইম আছে আরো আচ্ছা ঠিক আছে 19 দিন আছে এই মাসের 30 তারিখে শেষে এই মাসের শেষে 30 তারিখে ডেট বাচ্চাদের আর 15 20 দিন আছে হ্যাঁ কাটের হিসাবে 19 দিন আছে আচ্ছা উলান পালান তো এখনো মানে আরো ছাড়বে নাকি হ্যাঁ কাট আছে আমার কাছে সমস্ত কাট আছে আপনার এখানে না আমার সব গরুর 20 দেওয়ার কাট আছে কয় দাঁতের গাবিটা গাবিটা 6 দাঁতের 6 দাঁতের হ্যাঁ কত তম বিয়ান দিবে দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে হুম আমি এটা দামুর কিনছিলাম প্রথম বিয়ান গাবিন প্রেগন্যান্ট দামুর কিনছিলাম আচ্ছা আচ্ছা বাটগুলো সব ঠিক আছে দেখেন হ্যাঁ বাট ঠিক আছে বাট একবার একুরেট স্যার ওটা একবার এটা দেখে কেমন দূর টানছেন 23 24 23 24 তো এই বিয়ানে কেমন আশা করেন গাবি প্রথম বিয়ানে অনেক ছোট বড় ছিল অনেক বড় হয়েছে প্লাস মনে করেন যে দুধ ছাড়াইছি আড়াই তিন মাস হয়ে গেছে তো এখন বডি শটি ভালো হয়েছে আশা করি এবার 28 30 28 30 হ্যাঁ 28 এর নিচে আমার কথা না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা আবার দুধ দে লং টাইম দুধ দে লং টাইম দুধ দে হ্যাঁ এটা লং টাইম অনেক গাবি আছে একদম মানে বাচ্চা দেওয়ার এক মাস পর্যন্ত দুধ দেয় এটা বীজ দিছিলাম দেরি করে নাইলে এই জন্য তাড়াতাড়ি বন্ধ হয়েছে মাশাআল্লাহ বিশাল বড় সর গাবি তো এটা কেমন দাম চাবেন এটা আমার দাম চাও 3,90,000 টাকা আচ্ছা 3,90,000 চাওয়া 30 লিটার দুধ আশা করি 30 এর উপরে যাইতে পারে কিন্তু 28 এর নিচে নামবে না 28 30 এমন থাকবে আর ইনশাআল্লাহ তো দাম তো আলোচনা করতে পারবে না হালকা সীমিত ভাই এটাও তো মাশাআল্লাহ বিগ সাইজের গাবি জি এটা দ্বিতীয় বাচ্চা কোনো ছোট গাবি নাই না আমার ছোট গাবি নাই আমার কাছে ছিল দুদিন আগে বিক্রি করে দিয়েছি আচ্ছা হলস্টেন ফিজিয়ান জি হলস্টেন ফিজিয়ান কয় দাঁতের এটা এটা দাঁত দেখা হয় না কিন্তু দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা বাচ্চা দ্বিতীয় রেশিও হ্যাঁ বাচ্চা আছে মেয়ে বাচ্চা বাচ্চা দিছে বাচ্চা বাচ্চা না হ্যাঁ 2 মাস প্লাস বয়স বকটা বাচ্চা এখন কি আবার বীজ দিবেন না বীজ দেই নাই বীজ দেন নাই বকনা বাচ্চার সাথে হ্যাঁ সাথে বকনা বাচ্চা কেমন দুধ টানতেছেন দুধ আছে 21 বাস 21 বাস হ্যাঁ 20 মাসের মধ্যে 20 হয় 21 বাস এমন আর কি থাকে সর্ব বিশে নিচে নামে না এটা কেমন দাম চাবেন এটা দাম চাও আমার 2,90,000 টাকা 2,90,000 জি সাথে বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা 22 লিটার দুধ ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টেইন ফ্রিজিয়ান এটা হলস্টেইন ফ্রিজিয়ান জি এটা কয় জাতের এটা 6 দাঁত 6 দাঁত হুম দ্বিতীয় বাচ্চা টেন তো অনেক দেখা যাচ্ছে হুম বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা সামনে ওই সামনে বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা কিছু বড় কত দিন বয়স বাচ্চার বয়স 7 মাস চলে 7 মাস হ্যাঁ 7 মাস চলে আচ্ছা এখন গাব আছে এখন গাব 2 মাসে 20 দাও আছে প্লাস 24 কেজি দুধ আছে 24 কেজি দুধ হ্যাঁ 23 24 মাশাআল্লাহ দুধ তো অনেক একদম তাইসা দহন হ্যাঁ দহন করে দেখতে পারবো সমস্যা নেই গাবিও তো বড়ি তো বড় সরো তো এটা কেমন দাম চাবেন দাম আমার বাচ্চা ছাড়া চাওয়া 3,20,000 টাকা আর বাচ্চা সহ নিলে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নাজুল ভাই জি কি দেখতেছি এটা বিশাল বিগ সাইজের গাবি এটা ছোট খাটো একটা হাতি ছোট খাটো একটা হাতি কয় দাঁতের এটা এটা 8 দাঁত হয়ে গেছে 8 দাঁত হয়ে গেছে বাচ্চা কয়বার দিছে পর্যন্ত এটা 2 বাচ্চা দিছে 3 নম্বর বাচ্চা দুধ পানাইতেছে অলরেডি 4 নম্বরটা পেটে আছে আচ্ছা আচ্ছা 3 নম্বর বাচ্চাটা কোনটা 3 নম্বর বাচ্চাটা ওই যে শুয়ে রইছে ও আচ্ছা ওই পাশে বড় হয়ে গেছে কত মাস বয়স বাচ্চার বয়স বর্তমানে 15 মাস চলে এটার 15 মাস হ্যাঁ এখনো দুধ আছে আচ্ছা এখনো দুধ আছে এখনো দুধ আছে 9 কেজি 10 কেজি প্লাস 6 মাস প্রেগন্যান্ট গাব কত মাসের 6 মাস 6 মাস গাবটা কি পরে করছিলেন হ্যাঁ গাব দেরি হইছে করতে আর কি এরা লং টাইম দুধ দেয় আগে গাব করলে পরে দুধ ছাড়াও যায় না হ্যাঁ 6 মাস চলে দুধ এখন ছাড়াইতে হইব এই মাস পায় না পরে দুধ ছাড়াইতে হইব আচ্ছা আচ্ছা এখনো দুধ আছে 9 10 কেজি 9 10 কেজি আছে তো এটা কেমন দাম চাবেন এটা আমার দাম চাওয়া 2,80,000 টাকা 2,80,000 হ্যাঁ আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে দাম একটু বয়স হয়েছে এই জন্য দাম কম নাইলে মনে করেন যে 4 লাখ টাকার গাবি এটা না ঠিক আছে গাবি তো বডি বিশাল কিছু বকনা দেখাই ভাই হ্যাঁ জি মাশাআল্লাহ খুব সুন্দর বকনা আছে কয়েকটা তো এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান না এটা বয়সটা কেমন এটার বয়স 15 মাস 15 মাস জি এটার মা কোনটা এটার মা ওই যে ওইটা ওই ওই যে ওইটা 3 নম্বরটা হ্যাঁ একটা বিষয় যে এগুলোর মা এখানে আছে এসে দেখে দেখে সবির মা আছে আমার কাছে না মা তো সবডিরই মাশাআল্লাহ দেখায় দর্শকদেরকে সব বড় বড় বিগ সাইজের মা এটা উলানের গঠনটা একটু দেখাই দেন খুব সুন্দর খুব সুন্দর তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাও আমার 1,60,000 টাকা 1,60,000 বীজ দাও আছে বড় সর বকনা দাম চাও হচ্ছে 1,60,000 এর মাথা একটু দেখাই দেন মাথার কত সুন্দর মাথা আচ্ছা মাথায় জুটি আছে তো 1,60,000 হচ্ছে চাওয়া দাম জি আলোচনার তো কিছু সুযোগ নেই হালকা কিছু সীমিত সুযোগ আছে আর এরকম খামার থেকে নিতে পারলে ভালো মায়ের রেকর্ড জানা থাকে চলেন আর আছে দেখ তো আরো বড় সর ভাই
জি এটা অনেক বড় এটার মা অনেক বড় ওই যে মা কালোটা ভিডিও করছেন আপনি কালো কালোটা একবার কালো রাবিট এর দাম ছয় 1,65,000 টাকা 1,65,000 জি আলোচনার সুযোগ আছে হালকা সীমিত লাল একটা বকনা দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা কোরিয়ান জার্সি বকনা না জি এটা মা আছে তো এখানে না এর মা বিক্রি করে দিয়েছি গত মাসে বিক্রি করে দিয়েছি গত মাসে প্রেগন্যান্সি ছিল বিক্রি করে দিয়েছি এটা বয়সটা কেমন এর বয়স আপনার 13 মাস চলে 13 মাস হ্যাঁ এটা মা কেমন দুধ দিত এর মার দুধ ছিল আপনার 21-22 21-22 জি এটার উলানে গঠনটা একটু দেখেন এর উলানে গঠন সবচেয়ে ভালো এর গঠন অনেক ভালো আচ্ছা এটা থেকে বাচ্চা বের হলে খুব সুন্দর সুন্দর হবে হ্যাঁ তো এটা কেমন দাম চাবেন এর দাম চাও 1,35,000 টাকা 1,35,000 ভাই বড় সরো দেখতে পাচ্ছি বকনা এটা অলরেডি গাবির সাইজ হয়ে গেছে গাবির সাইজ হয়ে গেছে আসলে বড়গুলো একটু ছোট দেখা যায় কিন্তু এটা তো বেশ বড় হয়ে গেছে হ্যাঁ অনেক উঁচু বয়সটা কেমন এটার এটার বয়স আপনার 14 মাস চলে 14 মাস হ্যাঁ আচ্ছা এটা মা কোনটা এটার মা ওই যে লাল সাদা ওই লাল সাদাটা হ্যাঁ এই বড়টা না বড়টা হাতি বলছিলেন হ্যাঁ আচ্ছা এটা তো মাশাআল্লাহ কম না পিছনে সাইড উলানটা একটু দেখাই দেন উলানের এর মনে করেন যে উলান আর বাঘ দেখেন অনেক দূরে দূরে এক একটা মনে করেন যে এখনই মনে করেন যে 4 থেকে 5 ইঞ্চি দূরে দূরে এখনই বুঝতে পারছি এটা আলোচনা কিছু সুযোগ আছে আরেকটা দেখতে পাচ্ছি এটা তো বড় সরই জি আচ্ছা এটা বয়সটা কেমন এটার বয়স 13 মাস চলে 13 মাস জি এটা কি বীজ দিবেন না রেডি বক না এটা ওই যে লালটা দেখাইছি ওটার 5 দিনের ছোট এটা একই বয়স হ্যাঁ 5 দিনের ছোট এটা ওটা এটা 5 দিনের ছোট এটার মা কেমন দুধ দিত এটার মা আমার কাছে এখানে আছে মানে দেখানো হয় নাই আর মা বর্তমানে 23-24 দুধ দিছে এখন আবার বাচ্চা দিবে এই মা সর্বোচ্চ কেমন দুধ দিছে এটার মা দুধ দিছে 23-24 23-24 হ্যাঁ তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাও আমার 1,35,000 টাকা 1,35,000 এটা উলানি গঠনটা একটু দেখাই দেন আরেকটা গাবি দেখতে পাচ্ছি উচ্চতা তো অনেক মাশাআল্লাহ এটা উচ্চতা প্রায় 5 ফিট 5 ইঞ্চির কাছাকাছি হলস্টেন ফিজিয়ান গাবি জি হলস্টেন ফিজিয়ান কয় দাঁতের এটা মনে হয় 4 দাঁত ছিল 6 দাঁত হইতেছে মনে হয় নতুন গাবি হ্যাঁ নতুন গাবি দ্বিতীয় বাচ্চা দিবে এখন কি গাব হ্যাঁ গাব আরো 24 দিন টাইম আছে বাচ্চা দেওয়ার 24 দিন হ্যাঁ আগামী মাসের 6 তারিখে বাচ্চা দিবে ফার্স্ট বেনে কেমন দুধ দিছে এই ফার্স্ট বেনে এর কথা বলছিলাম ওই যে বকনা দেখাইলাম কালো ওইটার মা এটা ফার্স্ট বেনে 24-23-24 এমন দুধ দিছে এরকম দুধ হ্যাঁ আমার কাছে ই আছে সব শীট আছে একবারে গত 1.5 বছরের শীত আছে আমার কাছে আপনি তো সব লিখিত আমার সব লিখিত একবার সব কম্পিউটারে আছে দুধ বিক্রি করেন এগুলো সব ইয়ার যে ই আছে ট্যাগ আছে ট্যাগ নাম্বার দিয়ে আমার শীত আছে তো এটা কেমন দাম চাবে এর কোনো 2 নম্বরের কথা না এটার দাম চাও ভাই 3,50,000 টাকা 3,50,000 আলোচনা কিছু সুযোগ আছে আসল ভাই ষাঁড় বাচ্চা আছে বিক্রি করার মতো জি দুইটা ষাঁড় বাচ্চা আছে দুইটা হ্যাঁ বাচ্চাটা তো খুব সুন্দর এটা বয়সটা কেমন এটার বয়স আপনার 5 মাস 5 মাস জি হাত পায়ের গঠন দেখেন মোটামুটি আসলে গাবি ভালো এটার বয়স আপনার 6 শেষে 7 পড়ছে 7 চলে হ্যাঁ 7 মাস চলে পা গুলো দেখেন অনেক মোটা মোটা এর মাও তো অনেক বড় আচ্ছা এর মা কোনটা এর মানে সামনেরটাই ও আচ্ছা সামনেরটাই তো এটা এই দুইটা কেমন দাম চাবেন এই দুইটার দাম চাও আমার 1,60,000 টাকা 1,60,000 জি তার মানে কি 80 করে 80 করে আলোচনা তো সুযোগ দিবেন হালকা আমি এটা ভাঙে বিক্রি করব না একসাথে বিক্রি করব নাজমুল ভাই জি ভাই আপনার এখানে যে গাবি দেখলাম মাশাআল্লাহ বিগ সাইজের অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাশাপাশি আপনি ফোন দিলে পাইবেন যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা
এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে